পিতা যদি মায়ের সাথে তর্ক করে, ঝগড়া করে এবং মা যদি সেখানে ব্যথিত হয়, এক্ষেত্রে সন্তানের করণীয় জি সেটা বলতো? পিতা যদি মায়ের সাথে দুর্ব্যবহার করে, মা যদি ব্যথিত হয় এবং এ ধরনের পরিস্থিতির মুখোমুখি যদি সন্তান হয়, সন্তানের এখানে কি করণীয়? সন্তান এখানে বোবার ভূমিকায় থাকবে, বোবার ভূমিকায় থাকবে। মায়ের অবিচার, মার প্রতি অবিচার করছেন বাবা, এই সমস্যাগুলো প্রায় হয় না? বাবার সামনে বোবার ভূমিকায় থাকবেন, তবে বাবার পেছনে এমন কিছু ওয়ে তিনি ধরবেন যে ওয়েগুলো দ্বারা বাবা সংশোধন হতে পারে। যেমন কথার কথা, বাবার বাবা, বাবা যাদের কথা শুনবেন সেরকম লোকগুলো দিয়ে বাবাকে কি করার চেষ্টা করতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে। খবরদার কোন অবস্থাতে এই সুযোগ নাই যে আমার মা মায়ের হক বেশি, অতএব বাপের গোষ্ঠী উদ্ধার করে খবর দিলে হবে, এই সুযোগটা আমরা অনেকে কিন্তু এই ভুলটা করি থাকি যে বাবা মায়ের প্রতি যেহেতু জোর করতেছে তাহলে বাবার শেষ করে দিবে না ভাই। বাবা কি জিনিস, মা কি জিনিস, আল্লাহ ওই পালক সন্তানের মাথা বলতে গিয়ে জানি এগুলো যেন কোথায় যেন বলছিলাম, বাবারই কথা বলছিলাম যে এখান থেকে একটা শিক্ষা নেন। একজন লোক একটা সন্তানের পালক পালছে, ছোটবেলা আইনে সারা জীবন পালছে, আরেকজন জন্ম দিয়ে ছেড়ে দিছে, কিচ্ছু করে না, কিচ্ছু করে না, শুধু জন্ম দিয়ে ছেড়ে দিছে, গর্ব খালাস করে ছেড়ে দিছে, আর কিচ্ছু করে না মায়ের মরণ পর্যন্ত। এই সন্তানের প্রতি যে মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ আছে, সেটা কি পালক মা বাবা না তাহলে জন্মদাতা মা বাবা? জন্মদাতা মা বাবা কোটি টাকাও যদি আপনার জন্য খরচ করে পালক বাপ মা, তারা কোনোদিন মা বাপের মর্যাদা, হ্যাঁ আল জাজাও এসান তো আছেই, তারা এসান করছে, এসান করবে এটা ভিন্ন জিনিস, আপনার বাবা এবং মায়ের মর্যাদা কোটি টাকা দিয়ে কেউ কোনোদিন কিনতে, আমাকে লালন পালন করছে, খাওয়াইছে, পড়াইছে, ডাক্তার বাড়িতে মারছে, কোনো মূল্য না, গর্ব দিছে, জন্ম দিছে এর জন্য। অতএব ভাই বাবা মায়ের সাথে যদি দুরাচরণ করে, আপনি সেখানে ইন্টারফেয়ার করে বাবার সাথে খারাপ আচরণ করার অধিকার নাই। যদি মিউচুয়াল করতে পারেন কারণ মনে কষ্ট না দিয়ে সবচেয়ে ভালো, যদি না পারেন মাকে জুলুম থেকে রক্ষা করার জন্য আপনি অগ্রসর হতে পারেন, এতটুকু করতে পারেন। মাকে মারতেছে আপনি নিজের শরীর পাইতে দেখুন, ঠিক আছে এতটুকু করতে পারেন, কথা বুঝে আসছে? কিন্তু মায়ের প্রতি জুলুমের কারণে আপনি বাবার শাসনের অধিকার কোনোভাবে আপনি স্বীকার করতে পারবেন, বুঝাইতে পারেন নরম ভাবে যদি পান মনে কষ্ট দেওয়া ছাড়া, অথবা অন্য কাউকে দিয়ে বুঝান, আর না হলে মা কে জুলুম থেকে রক্ষার জন্য চেষ্টা করেন। বাবার প্রতি আপনি কোন ধরনের রূঢ় আচরণ করার অধিকার নাই সেটা।